নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে দেখাচ্ছি কিভাবে পোস্ত না ভিজিয়ে মিক্সিতে সহজ পদ্ধতিতে বাটা যায়, সেটাই আজকের আমি দেখাবো। আজকাল আমাদের বিজি লাইফে আমরা সবাই চেষ্টা করি খুবই কম সময়ে কিভাবে ভালো খাবার রান্না করা যায়। এখনকার দিনে শিল নড়ায় পোস্ত বাটার সময় প্রায় খুব কম জনেরই থাকে, সেই কারণে পোস্ত খাওয়ার ইচ্ছা থাকলেও রান্না করাটা হয় না। তাই আজকে আপনাদের জন্য আমি খুবই সহজ পদ্ধতিতে মিক্সিতে পোস্ত বাটা দেখাচ্ছি কোনো রকম ভেজানো ছাড়াই। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় মিক্সিতে পোস্ত বাটা। মিক্সিতে পোস্ত বাটা বানানোর জন্য 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, এটা 20 গ্রাম পোস্ত, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা কম বেশি করে নেবেন যে যা পছন্দ মতো, আর যতটা পোস্ত ততটাই জল নিতে হবে। এখানে 3 টেবিল স্পুন পোস্তর জন্য 3 টেবিল স্পুন জল নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। এবার এটা একেবারে শুকনো অবস্থাতেই 1 মিনিটের মতো ঘুরিয়ে নিতে হবে, কোনো রকম জল দেয়া যাবে না। 1 মিনিট হাই স্পিডে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি, একটু লক্ষ্য করুন, 1 মিনিট ঘোরানোর পরে পোস্তটা অলরেডি খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে ভেজানো ছাড়াই। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে জল নিয়েছিলাম সেটা। এবার আবারও হাই স্পিডে কিছুক্ষণ ঘুরিয়ে নিতে হবে, প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট মিক্সিটা হাই স্পিডে ঘুরিয়ে নিয়েছি, এবার দেখুন কতটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। পোস্তটা না ভিজিয়েই এতটা সুন্দর স্মুথ পেস্ট খুবই সহজেই তৈরি করা যায়। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখলেন তো? পোস্ত না ভিজিয়ে মিক্সিতে কত সহজ পদ্ধতিতে বানানো যায় মাত্র 2 মিনিটে। তাহলে এভাবে পোস্ত বাটা বানান আর রান্না করতে থাকুন। যদি এই পোস্ত বাটার পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে, সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, বাই।